সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খোঁচাবাড়ি হাট থেকে। উপজেলা সদর, জেলা ঠাকুরগাঁও। শনিবার মঙ্গলবারে হাট বসে, আর আজ মঙ্গলবার 17 অক্টোবর 2023। তবে মঙ্গলবার হাটটা বেশ জমজমাট হয়, আর আপনারা সামনে দেখছেন যেগুলো, এগুলো সব হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বড় বড় সাইজের সার, মাংস উপযোগী, দাম চলছে একটা সমস্ত। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? দাম কত বললেন? 190 বলছে। 190 কত দিয়ে শুরু করছিলেন? 270 চাইছিল, মানে ও চাইছে 270। 270 চাইলো উনি। আমি বলছি যে 200 ভাঙে দাম চাও, 200 ভাঙে দাম চাও, 200 ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, তাই আমি 190 পর্যন্ত আছে বললাম। আর ভাই কত ধরে রাখছে? 270 চাইছে। হ্যাঁ, কত ধরে রাখছেন এখন পর্যন্ত? এখন দাম চাইছি লাস্ট চাইছি 60, লাস্টে 60, 260 আর 190 দাম চলছে এইটা। এত কাটায়ের জন্য নাকি ভাই? হ্যাঁ, কতটুকু গোস্ত আইডিয়া করছেন? 8 মন হবে। 8 মন আইডিয়া করছেন আপনারা, সেট বাদ আপনার আইডিয়া করছেন কত? আইডিয়া 10 পার। হ্যাঁ, 10 পার। এ 2 মন কিভাবে এদিক ওদিক হয়? কোন ধরবে? 2 মন কোন ধরবে না? ওরা কাটবে না, তাই 2 মনে কম ধরবে, তাই 2 মনে 2 মন কম ধরেন ভাই। 8 মনে এটা ফিস মাপ, 8 মনে, 8 মনে ওরা করবে, ওরা যত কম পায় তত ভালো, তত ভালো, আর আপনার যত বেশি পান তত ভালো। এগুলো কোক করবে, আট মনে করে কেক করবে না? 360 বাড়িতে দাম চাইছিল, 360 আচ্ছা আচ্ছা, দেখছেন। 8 মন যিনি কাটবে উনি আইডিয়া করছে, আর যিনি বিক্রি করবে ইনি বলছে 10 মন। 190 টাকা, 90,000 টাকা দাম বলছে। 5,000 কম না ভাই? হবে না ভাই, 5,000 কম দুই, 5,000 একবার দাম করে না। আচ্ছা ভাই, লাস্ট কত হলে দেওয়া যাবে বলেন তো আমাকে? চুপি চুপি 240 হলে ছাড়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। দেখছেন এটা 240 পর্যন্ত হলে বিক্রি করতে চায়। দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বিশাল বিশাল সাইজের সার গরু। আমরা এখানে একটা দেখছি বেশ সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন তো? কেনা বেচা কেমন? কেনা বেচা তো আমার লাগে এটা ধরো 90 190 বলতেছে, 190 চাচ্ছেন? চাচ্ছি। আর বলছে 60, 65 70 হলে ছাড়া যাবে, 75 হলে বিক্রি করে দেবে। দেখবেন 175,000 হলে বিক্রি করতে চাই এইটা। এটা বয়স কয় দাঁত চাচা? 2 দাঁত। বস্তু কয় মন হবে? 7.5 মন হবে, 7 মন পার। এর নিচে আসবে না, 70-এর নিচে? 1,00,000 তাহলে সর্বশেষ 1,70,000 এটা বিক্রির দাম? 1,75,000। 65 বলছে, 65 বলছে 1,75,000 হলে এইটা বিক্রি করবেন। আমরা একটু হাটে কিছু এক্সক্লুসিভ সারগুলো দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ভাই কি অবস্থা বলেন তো? কয়টা নিয়ে আসছেন? কয়টা অবস্থা ভালো? হ্যাঁ, কয়টা বিক্রি করছেন? কয়টা নিয়ে আসছেন? আনছিলাম ভাই 8টা ভাই। কেন বেচা? 6টা বেচা, 2টা আছে। যেগুলো বিক্রি করছেন এখানে আছে? ১,৮৫,000। আসসালামু আলাইকুম।
মানে গরু কিনতে আসেন কোনো অনুষ্ঠানের জন্য নাকি? আচ্ছা, বাজার তো ঘুরে ঘুরে দেখলেন, মানে সার্বিক অবস্থা কেমন মনে হলো বা দামটা কেমন মনে হচ্ছে? দামটা একটু মানে কারোর থেকে একটু দামটা বেশি হবে, কারোর থেকে একটু বেশি মনে হচ্ছে। আনুমানিক কত টাকা মন ধরে চলছে আপনার টার্গেট অনুযায়ী, আইডিয়া অনুযায়ী? এখানে তো চলছে 2500-2600 করে মোটামুটি কেনা বেচা চলছে। আচ্ছা, এই এই যে গরুটা দাম দিলেন, এটা আপনার টার্গেটে কত হলে নেওয়া যায়? এটা আমি মাংসের আইডিয়াটা করতে পারবো না, যারা মাংসের আইডিয়া করতে পারে ওই অনুযায়ী দাম বলা যাবে আর কি। ভাই আইডিয়া করছেন? এটা মোটামুটি আপনার মনে করেন যে 1.5 লাখ, 1.5 লাখ পর্যন্ত নেওয়া যায়। কতটুকু গোস্ত হবে? গোস্ত মোটামুটি আপনার 6 মণ নাকি? না, 8.5 মণ থেকে 9 মণ। 8.5 মণ থেকে 9 মণ হবে? আগাবাসার সমান আছে। আপনি কি চাচার সাথে আছেন? আচ্ছা আচ্ছা, 1.5 লাখ পর্যন্ত নেওয়া যায়। ভাই দেওয়া যাবে না এই? না ভাই, 8 মণিয়া করে কি দেওয়া তোমার ভাই? 8 মণিয়া করতে এমনি 1.5 লাখ টাকা, এমনি 1.5 লাখ টাকা। আচ্যা আচ্ছা, আমি দাম পেয়ে গেছি, আমরা আসি তো দেখি। হ্যাঁ, এখন আসেন, এখন যা শুধু একটু দেখবেন বাজার, একটা ভাবটা নেন, তারপরে কেনা বেচা শুরু। ঠিক আছে, আমরা একটু দেখে নেই আর একটু ভালো করে। এই যে এইটি, আচ্ছা লাস্ট কত হলে ছাড়া যায়? 65 হলে ছেড়ে দেবে। আর কম সময়ের কোনো সুযোগ নেই? শেষ, 8 মণ তো আছে। 8 মণ, এটা 65। আচ্ছা, একটু এই পাশে চলে আসেন, এটা 65। আর ওটা ওটা একটা ছোটো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দাম যাচ্ছে 32। এটা এটা একদম ফিনিশিং কত দেওয়া যাবে? এটা মনে করো 23 হলে দিতে হবে। 23। আচ্ছা, এগুলো যদি কেউ পোষায় মানে পালন করে তাহলে কি এগুলো হবে? বৃদ্ধি হবে, আর বাড়বে, বৃদ্ধি হবে, আর বৃদ্ধি হবে, এবং কাটাইও যাবে, কাটাইও যাবে। ওই গরুটা কত রকম গোস্ত হবে এক্সাক্ট একটু বলবেন? ওই গরুটা এখন লিগার ওজন আছে 4.5 মণ, টুম বাদে সেট বাদে, সেট বাদে কত? সেট বাদে 4.5 মণ, 4.5 মণের মতো। 705 মণ। আচ্ছা, সেটটা বাদ, 4.5 মণ বললেন, দাম কত? 23 হলে দিতে হবে। 23, তাহলে কত টাকা মন ধরে চলছে? 24,000। আচ্ছা, এই বড় বড় গরু তো সবসময় থাকে? কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবে? আচ্ছা, একটু তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার। 0173। হ্যাঁ, 3-2। হ্যাঁ, 80। হ্যাঁ, 84। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু চলে যাব সামনের দিকে, দেখছেন এই পাশেও কিন্তু অনেক গরু আমদানি হয়েছে। এই লোকটা যদি হইছে হইছে বিক্রি হইছে হইছে কত হইছে ভাই? 2,40,000। দুইটা দুইটা জোড়া জোড়া, সেটা কহেন? 2,40,000। এটা একটা, এটা একটা, এখানে একটা আর কাউজ করে দেখছেন, দুইটাই 2,40,000 বিক্রি হয়েছে। এটা একটা, আর একটা কোনটা ভাই? ওইটা, এটা ওটা ছোট, নিয়ে আসেন ওটা, নিয়ে আসেন। এই যে এটা কিন্তু ছোট, দুইটাই 2,40,000 বিক্রি হয়ে গিয়েছে। আপনি যদি এখন আমার কোনো কথা নেই, দুইটাই 2,40,000। এ ভাই যাবে কোথায় এগুলো? যাবে কোথায় এগুলো, যাবে কোথায়? গোস্তের জন্য? হ্যাঁ, গোস্তের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2,40,000 দুইটাই। ওকে, আল্লাহ হাফিজ। তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।